হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো মিশরের পিরামিডের রহস্য সম্পর্কে। পিরামিড আসলে কি, কিভাবে তা তৈরি করা হয়েছিল এবং বিখ্যাত ফ্যারাও খুফুর পিরামিড সম্পর্কে। মিশরের পিরামিডের রহস্য ও পিরামিডের ইতিহাস প্রায় 4,500 বছরেরও বেশি পুরানো। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে তা ইজিপ্টের ইতিহাস ঘেঁষে দেখলে যে সমস্ত তথ্য সামনে আসে তা থেকে এটাই বলা যায় যে মিশরের পিরামিড হলো অজস্র রহস্যে ভরা। তাই মিশরের পিরামিডের নির্মাণ কার্য ও কৌশল বিশ্লেষণ করে পৃথিবীর অন্যতম আশ্চর্য বস্তু বলে মনে করা হয়। মিশরের গিজা শহরের পাশে নীল নদের তীরে অবস্থিত গিজার পিরামিডকে মিশরের সবথেকে রহস্যময় পিরামিড বলেও মনে করা হয়। তো বন্ধুরা, পিরামিড কি? মিশরের রহস্যময় পিরামিডের নির্মাণ ও পিরামিডের ইতিহাস নিয়ে বহু কাহিনী ও কথা প্রচলিত আছে। প্রাচীন মিশরের লোকেরা মৃতদেহকে কবর দেওয়ার আগে মমিতে পরিণত করত এবং মৃতদেহকে মমিতে পরিণত করার পর তা রাখার জন্য ত্রিভুজ আকৃতির মকবরা তৈরি করত। মিশরীয় ভাষায় এই মকবরাই হলো পিরামিড। কেন তৈরি করা হয়েছিল এই পিরামিড? মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে মানুষের মনে রহস্যের শেষ নেই। পিরামিড তৈরি করার কারণ দেখতে গেলে দেখা যাবে, প্রাচীন মিশরের ফ্যারাওয়ের মৃত্যুর পর তার মৃতদেহকে কবরস্থ করার জন্য, তার মৃত শরীরের পচনের হাত থেকে রক্ষা করার জন্য মৃতদেহকে মমিতে পরিণত করা হতো। তো এই মমি তৈরির দুটি প্রক্রিয়া ছিল, এক অভ্যন্তরীণ মমি প্রক্রিয়া, দুই বাহ্যিক মমি প্রক্রিয়া। অভ্যন্তরীণ মমি প্রক্রিয়ার জন্য প্রথমে মৃত ব্যক্তির নাড়িভুঁড়ি সহ বিভিন্ন অঙ্গ যেমন কিডনি, ব্রেন, লিভার, যকৃৎ ইত্যাদি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বার করে নেওয়া হতো, শুধু হৃৎপিণ্ডকেই শরীরের ভিতরে রেখে দেওয়া হতো। তো মৃত শরীরের বিশেষ পচনরোধক মশলা মাখিয়ে তাদেরকে মমি তৈরি করা হতো। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হলে শুরু হতো বাহ্যিক মমি তৈরির প্রক্রিয়া। পুরো মৃতদেহকে ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে ফেলা হতো, এরপর ব্যান্ডেজ বাঁধার প্রক্রিয়া শেষ হলে মৃতদেহকে লাইলন দড়ি দিয়ে পুরো মমিকে শক্ত বাঁধনে বেঁধে ফেলা হতো। বাঁধার পর মৃতদেহকে মকবরার মধ্যে রাখা হতো ফ্যারাওয়ের পুনর্জন্ম প্রাপ্তির আশায়। তো বন্ধুরা, পিরামিড আসলে ত্রিভুজ আকৃতির এক গম্বুজ যার মধ্যে মমি রাখা হতো। কিন্তু মিশরীয়রা তাদের পিরামিডের মধ্যে ফ্যারাওয়ের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাট, বিছানা, মদিরা সহ অলংকার সামগ্রী এবং রাজার প্রিয় দ্রব্যগুলি মমির সাথে কবরস্থ করত। মিশরীয় সংস্কৃতিতে এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছিল। কিন্তু কিভাবে তৈরি করা হতো এই মিশরের পিরামিড? মিশরের পিরামিড কিভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে প্রত্নতাত্ত্বিকবিদরা নানান গবেষণা চালিয়েছেন এবং তার থেকে যে তথ্য পাওয়া গেছে তা আধুনিক বিশ্বকেও অবাক করে দেয়। আজ থেকে প্রায় 4,500 বছর আগে কোনো রকম টেকনোলজি ছাড়াই গিজেরের 481 ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানুষই নির্মাণ করেছিল। মিশরের পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল তার আশ্চর্য নমুনা পাওয়া যায় পিরামিডের নির্মাণ কৌশল লক্ষ্য করলে। আজ থেকে প্রায় কয়েক হাজার যুগ আগে বিজ্ঞান যখন তার সভ্যতার দুর্বলতায় পৌঁছায়নি, তখন মাটি থেকে 481 ফুট উচ্চতায় কোনো টেকনোলজি ছাড়াই এত ভারী ভারী সব পাথর একের পর এক শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে তৈরি করা নেহাত মিরাক্কেল ছাড়া আর কী বা বলা যেতে পারে। তাই আজও মিশরের পিরামিডের রহস্য দেশ বিদেশের নামী বিজ্ঞান সাধকদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দেয়। আপনারা হয়তো এই পাথরগুলোর ওজন জেনেও অবাক হবেন। এক একটা ব্লকের ওজন ছিল প্রায় 2,700 কেজি থেকে 70,000 কেজি পর্যন্ত। আধুনিক কালেও এমন কোনো যন্ত্র নেই যা দিয়ে এই ওজনের ভার বহন করা সক্ষম। তাই মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল তা আজও বিস্ময়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের পর্বে আমি মিশরের পিরামিডের বিভিন্ন রহস্য নিয়ে আলোচনা করব। তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা কমেন্টে জানাবেন আপনারা পরের পর্বে মিশরের পিরামিডের কোন রহস্য সম্পর্কে জানতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।